ছবি করতে হচ্ছে। দেখুন ওই সোয়া তিনটে নাগাদ একটা প্রসেশন বার করে রাজবংশী এসসি এসটি কোঅর্ডিনেশন কমিটি আছে, তার একটা প্রসেশন বার করে যেটা ইনিশিয়ালি যেটা ছিল প্রায় 300 মতন লোক ছিল তার আছে, তার সামনে মহিলারা ছিল, তাদেরকে আর পেছনে পুরুষরা ছিল। এই প্রসেশনকে কিছুক্ষণ কিছু জায়গা দূর জায়গাতে সেখানে আমাদের এখান থেকে আটকানো হয় যাতে কোনোরকম প্রবলেম না হয়। যখন আটকানো হয় তখন সেই মুহূর্তে পেছন থেকে ভিল পাটকেল ছোড়া হয়। পুলিশ আমাদের তরফ থেকে রেস্ট্রেন্ট রেখে, যেহেতু সামনে মহিলারা ছিল সে রেস্ট্রেন্ট রেখেছিল, কিন্তু আলটিমেটলি সেখানে পুলিশ আবার গ্যাস চার্জ করে আর সেগুলোকে ডিসপার্স করে। এই সুযোগ দেখে কয়েকজন দুষ্কৃতী তারা থানা কম্পাউন্ডের দিকে চলে আসে, তারা ওই বাউন্ডারি ওয়ালটা একটু ভেঙে যে সিস গাড়িগুলো আমার থানার আছে সেগুলোকে ভেঙে দেয়, প্লাস সেখানে আগুন দেয়। আর তার পাশেই একটা ঘর ছিল যেখানে আমাদের পুলিশ জনের কিছু কিছু জিনিসপত্র রাখা ছিল, সেই ঘরের মধ্যে সে আগুনটা ছড়িয়ে লেগে যায়। থানা আসা হচ্ছে, থানার মধ্যে কোনো আগুন নেই, আউটসাইডের জায়গা ছিল সেখানে আগুন দেওয়া হয়েছে। এই পুরো ব্যাপারটা আপনারা জানেন কি, কয়েকদিন 21 তারিখে যে ইনসিডেন্টের পরে পুলিশ সব স্টেপ নেওয়া হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, সব কিছু যা যা করণীয়, কিন্তু কয়েকজন লোকের উস্কানির জন্যে এই সাধারণ পাবলিককে যে উস্কানি দেওয়া হয়েছে সেখানে সাধারণ পাবলিক যে জিনিসটা না বুঝে এরকম অ্যাকশনগুলো নিচ্ছে। আমরা যারা এই জিনিসগুলোর মধ্যে যুক্ত আছে তাদেরকে আমরা চিহ্নিত করছি আর তাদের এখানে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হচ্ছে। আমাদের এখানে 17 জন আহত হয়েছে, তার মধ্যে 2 জনকে আমরা রেফার করেছি, একজন তারা খুবই সিরিয়াসলি ইনজিওর্ড আছে। একজন সিভিক ভলান্টিয়ারের ছবি আমরা দেখতে পাচ্ছি, খুব ভাইরাল হয়েছে, তাকে মারধর করা হচ্ছে। আমরা বলছি তো 2 জন তার মধ্যে ওই রেফার করা হয়েছে হসপিটালকে, তা আমরা ফার্দার ট্রিটমেন্টের আমরা ব্যবস্থা করছি। আমরা করেছি সেটা আইডেন্টিফাই, আমাদের লিস্ট আছে, আমরা সেই হিসাবে অ্যাকশন নেব। না ডিটেন আমরা করেছি, এখনো আছে আমাদের প্রায় 25 থেকে 30 জন মতন আমরা আছে, তাদেরকে আমরা ভেরিফাই করছি কারা কারা এক্স্যাক্টলি ছিল। গোয়েন্দার কাছে আগে থেকে খবর ছিল না যে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে? দেখুন ঘটনা ছিল, একটা প্রসেসন বার করবে, কিন্তু এইভাবে জিনিসটা হবে যে পাসপোর্ট নিয়ে প্রিপেয়ার প্ল্যান্ড হয়ে অ্যাকশন নেবে এই জিনিসটা আমরা অ্যান্টিসিপেট করতে পারিনি। আমরা হয়েছে যেহেতু সামনে মহিলাদেরকে রেখেছি এরকম অ্যাকশন হবে না ভাবে পারমিশন ছিল না, তার জন্যই আটকানো হয়েছিল। পুলিশ পারমিশন ছিল না, পারমিশন তার জন্যই তো আটকানো হয়েছিল। পরিকল্পনা করে কি সাহেব দুই জায়গায় দুটো মুভমেন্ট? সেটা বলছি, সেটা আমরা দেখছি, যারা করেছে তাদেরকে আমরা চিহ্নিত করে রেখেছি, তাদের এগেনস্ট আমরা পলিটিক্যাল ইনভলভমেন্ট পাচ্ছেন? আমরা ইনভেস্টিগেশনের মধ্যে আপনারা দেখতে পেয়েছেন কয়েকদিন ধরে কি চলছে, সেই হিসাবে আমরাও অ্যাকশন নেব। এটা প্রি প্ল্যান ছিল যে রায়গঞ্জ আর কালিয়াগঞ্জে একসঙ্গে করে একটা ঘটনা, সেটা আমরা এখানে যে অ্যাকশনটা হয়েছে সেটা ডেফিনেটলি প্রি প্ল্যান।